যারা এই কথায় বিশ্বাসী তারা আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন। আমি নিত্য নতুন আপনাদের বিজনেসের আইডিয়া দেই, কোথা থেকে আপনারা হোলসেল দামে সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন। সেটা হতে পারে কাপড় চোপড়, সেটা হতে পারে আপনার ইলেকট্রিক আইটেম। তো আজকের ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক আইটেম নিয়ে, যারা আসলে সুইচ, সকেট হোল্ডার, তারপর বিভিন্ন ধরনের ওয়্যার, এ ধরনের যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল। আজকে আমি চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট, এই ইলেকট্রিক আইটেমগুলোর। এখান থেকে মূলত সবচেয়ে কম দামে আপনারা পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। যারা মকরশহরের দোকানদার আছেন কিংবা জেলা শহরে যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে বিজনেস করতে পারেন এদের সাথে কন্ট্যাক্ট করে। এদের ফোন নাম্বার এবং শপের অ্যাড্রেস সব কিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ফোন দিলেও হয়ে যাবে। তো বন্ধুরা, দেরি করছেন, এই সুন্দর ভিডিও শুরু করে দেবো। তার আগে বলেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে করে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হতে পারে। তো বন্ধুরা, দেরি করছি না, চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকে সততা ইলেকট্রনিক্স থেকে আমাদেরকে এই ভিডিওতে হেল্প করবে রবিন ভাই। আসসালামু আলাইকুম রবিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রবিন ভাই, আপনাদের যে বিজনেস এটা কি হোলসেল নাকি রিটেল? ভাই হোলসেলের। হোলসেল, আপনি রিটেল বিক্রি করেন না? না। আচ্ছা, তো আপনাদের এখানে ইলেকট্রিক আইটেমে যতগুলো যা যা আছে, সকেট, সুইচ, তারপরে হোল্ডার, যা যা সব কিছু পাওয়া যাবে? ওকে জি। আপনাদের এটা বাংলাদেশের মধ্যে মার্কেটের মধ্যে কত নম্বর মার্কেটে আছে? এটা হলো আপনার মার্কেটের ভিতরে এটা তিন নম্বরে আছে। আচ্ছা, তো এখান থেকে সারা বাংলাদেশে সব জায়গায় মাল চলে যায়? আমাদের সারা বাংলাদেশে সব জেলাতেই আমাদের এখানে এখান থেকে মাল। ঠিক আছে, তো ভাই ফার্স্ট আমরা কোন প্রোডাক্টে শুরু করব? ফার্স্ট আমরা আপনার সুইচ দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের একটু দ্রুত দেখিয়ে দেন এবং এগুলোর প্রাইস আমাদের জানাই দেন ভাই। একটা সুইচ আছে কালারিং সুইচ, ঠিক আছে, এটা হলো আপনার 90 টাকা। 90 টাকা জি। সুইচ সকেট এনডি 90 টাকা, শুধু কাট আউটটা রেট বেশি, এটা হলো 120 টাকা। 120 টাকা, আচ্ছা, এটা হলো কালার। আচ্ছা, যে প্রাইস গুলো বলবেন এগুলো কি সবগুলো ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে? ফিক্সড প্রাইস। হ্যাঁ, শুধু কাট আউটটার দাম বেশি, কাট আউট হলো 120 টাকা। তারপরে একটা মাল আছে থ্রি প্লাগ, নোকিয়া থ্রি প্লাগ। ভালোই লাভ করা যাবে শপে গেলে, অবশ্যই 10 টাকা করে বিক্রি করে তাও তো অনেক ভালো। তারপর একটা মালটি আছে তিন দিকে লাইন দেওয়া যাবে, এটা রেট হলো 130 টাকা। 130 টাকা বক্স ভাই। এটা হলো চীনামাটির কোনা ডিপি, চীনামাটির কোনা ডিপি। এটা হলো আপনার, এটা হলো নরমাল, এটা হলো আপনার 110 টাকা, আর এটা যেটা হেভি এটা হলো 135 টাকা। 135। এগুলো কয় পিস থাকবে? এগুলো হলো আপনার 5 পিসের করে, 5 পিসের বক্স 100 জি, 10 টাকা। 10 টাকা। আচ্ছা, তারপর এটা হলো 6 পিন, ঠিক আছে, 6 পিন, মাল্টি 6 পিন, থাইল্যান্ড, দুবাই। আচ্ছা, মানে 5 বছরের গ্যারান্টি, কোনো সমস্যা নাই। এটা রেট হলো আপনার 50 টাকা পিস পার পিস। তারপর ঠিক আছে, এটা হলো 6 পিন। 6 পিন, আচ্ছা, এটা রেট হলো আপনার 53 টাকা। এগুলো তো একটু নরমাল কোয়ালিটি মনে হচ্ছে, এটা ভালো কোয়ালিটি আছে জি। এটা হেভি, এটি সবচেয়ে হেভি মাল, এটা হেভি আছে জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর এগুলো প্রাইস কত করে? এটা হলো আপনার 53 টাকা পার পিস। 53 টাকা পার পিস, এগুলো পিস হিসেবে বিক্রি করা হয়। তারপর আর একটা আপনার চীনামাটির আছে সকেট, এটা রেট হলো আপনার 180 টাকা। 180 টাকা কত পিস থাকবে? 12 পিসের। 12 পিস। আর এটার ভিতরে ছোট সুইচ আছে, এটা রেট হলো 320 টাকা। বড় সুইচও আছে মোটরের, সেটা হলো আপনার 520 টাকা। ওকে ভাই, আমি আপনাদের কিছু তারের আইটেম দেখাবো, তামা এবং অ্যালুমিনিয়ামের তার। আমি শুরুতে আপনাদের অ্যালুমিনিয়াম তারটা দেখাই, লতা। আচ্ছা, এটা হলো লতা অ্যালুমিনিয়াম তার 40-72, এটা হলো আপনার 160 টাকা। আচ্ছা, এটা হলো আপনার পাকা 80 গজ। পাকা 80 গজ, পাকা 80 গজ, এক কয়েলে 160 টাকা। আচ্ছা, আমি আপনাদের 1476 অ্যালুমিনিয়াম লতা, সাইজ হলো 1476 অ্যালুমিনিয়াম, এটা হলো দুইটা কালার, একটা হলো লাল কালার, একটা হলো হলুদ লাল। আচ্ছা, 220 টাকা। আচ্ছা,
আর এটা হলো সবচেয়ে মোটা অ্যালুমিনিয়ামের বিট, এটা হলো আপনার 70-76, এটা অ্যালুমিনিয়াম, এটা হলো আপনার 350 টাকা। আচ্ছা, ওকে। আর এটা হলো অ্যালুমিনিয়াম 322, এটা হলো অ্যালুমিনিয়াম 322, এটা হলো অ্যালুমিনিয়াম 320, এটা হলো তামার নিকেল কালার করা, তা এটা রেট হলো আপনার 300 টাকা, আর এটা রেট হলো আপনার 400 টাকা। আচ্ছা, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যত মাল আছে সব হলো আপনার 80 গজ। আর এটা হলো তামার লুপ। আচ্ছা, এটা রেট হলো আপনার তামার লুপ, এটা রেট হলো আপনার 230 টাকা। আচ্ছা, এটার কালার আছে হলুদ, লাল, লাল, কালো, ঠিক আছে। এটা হলো তামা, এটা হলো আপনার অ্যালুমিনিয়াম 40-76, এটাও 80 গজ, এটা হলো অ্যালুমিনিয়াম 40-76, তামা নিখেল করা, তামার কালার, এটা হলো আপনার রেট হলো আপনার 400 টাকা। সবচেয়ে মোটা 40-76, এটার রেট হলো আপনার 850 টাকা। 850 টাকা, জি, ঠিক আছে। কত গজ করে থাকবে? 100 গজ, এবং অ্যালুমিনিয়ামে থাকবে 80 গজ। আচ্ছা, তামা থাকবে হলো আপনার 100 গজ। ওকে ভাই, আমি আপনাদের কিছু রেগুলেটর এবং বাটা মোল্ডার এবং ছোট প্যান্ডাম হোল্ডার দেখাবো। আমি রেগুলেটর থেকে শুরু করি। আচ্ছা ভাই, এটি হলো সুপার স্টার মডেলের রেগুলেটর, এমকে এমকে ডাবল ভলিউম, এটার পিস হলো আপনার 35 টাকা। আচ্ছা, এটি হলো কনা কনা রেগুলেটর, এটার পিস হলো আপনার 35 টাকা। এটার ভিতরে কনা একটা কম দামি আছে, ওটা হলো আপনার সম্পূর্ণ প্যাকেট 10 পিস, এটা হলো 10 পিস, আর এটা হলো 12 পিস। আচ্ছা, মানে যেটা নিবে প্যাকেট নিতে হবে, প্যাকেট নিতে হবে, খুচরা আমরা বিক্রি করি না। ওকে, তারপর আর এটা একটা রেট আছে উইনার মডেলের, এটা হলো ডাবল ভলিউম, এটা হলো আপনার 30 টাকা। 30 টাকা, এটা হলো আপনার 6 পিসের পিস, 6 পিসের, এটা পিস হলো আপনার 26 টাকা। আচ্ছা, রেগুলেটরের, ওকে। আর এটা হলো আপনার মাল্টি 3 প্লাগ হোল্ডার সিস্টেম। আচ্ছা, এটা রেট হলো আপনার 220 টাকা। 220 টাকা, জি, ডজন, মানে ডজন, হ্যাঁ, জি। আচ্ছা, আমাকে একটু উল্লেখ করে দিবেন, ডজন অথবা পিস উল্লেখ করে দিবেন। আর এটা ডজন হলো আপনার 160 টাকা। 160 টাকা, জি। এটা একটু হেভি, এটা লোন। আচ্ছা, আরেকটা কোশ্চেন রয়ে গেল ভাই, এখানতে যদি কেউ প্যাকেট করে নেয় অথবা 2-3 প্যাকেট করে একটা একটা করে নিল, তো তারপরে যদি কোনো প্রোডাক্ট ইয়া হয়, খারাপ বের হয়, অবশ্যই সেটা তো রিপ্লেস পাবেই, পরে পাবে, জি, অবশ্যই, সমস্যা হলে রিপ্লেস পাবে। একটা মাল আছে, এটা রেট হলো আপনার 225 টাকা। আচ্ছা, ঠিক আছে, আর কিন্তু হোল্ডার দেখাবো আমি, এগুলো কি 225 টাকা? ডজন, আচ্ছা, একটা ডজন আছে, এটা লো সুপার স্টার মডেলের, এটা রেট হলো 155 টাকা। 155, জি। আচ্ছা, একটা মডেল আছে পিন এবং প্যাচ কাজ করবে দুটোটা, হেভি ইন্ডিয়ান। আচ্ছা, পিন এবং প্যাচ পিসি মডেল, এটা রেট হলো আপনার পুরো বক্স 220 টাকা। বক্সে কটা থাকবে? 12টা। আচ্ছা, একটা আছে কালারিং হোল্ডার। আচ্ছা, কালারিং হোল্ডার সুন্দর লাগছে, আমি তো দেখিবে। ওকে, এগুলোর প্রাইস কত করে? এটার প্রাইস হলো 160 টাকা ডজন। 160 টাকা ডজন, ওকে। আর একটা আছে সবচেয়ে কামরাঙ্গা মডেলের, কামরাঙ্গা মডেল, আচ্ছা, এটা রেট হলো আপনার 150 টাকা। 150, জি, ঠিক আছে, ওকে। তারপর আর এই হলো প্যান্ডাম হোল্ডার, প্যান্ডাম হোল্ডার, জি, এটা হলো মাইক সিস্টেম, এটা হলো 120 টাকা ডজন। হুম, এটা হলো ইমাম, এটাও কালারিং, এটা হলো মাইক সারা, এটা হলো 115 টাকা। আচ্ছা, এটাও কালারিং, এটা হলো সবচেয়ে ছোটো, এটা হলো আপনার 95 টাকা ডজন। আচ্ছা, একটা কালো একটা হোল্ডার আছে প্যান্ডাম, খুব শক্ত, খুব হেভি মাল, পিতলের, এটা হলো 95। হুম, একটা ইমাম, এটা পিতল, সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট, এটা ভিতরে কালো হবে, সাদা দুইটা কালার, এটা হলো 115 টাকা ডজন। আচ্ছা, আর এটা হলো ছোটো মডেলের, এটার দাম হবে আপনার পিতল কন্ট্রাক্ট 100 টাকা। 100 টাকা, জি, এটা হলো মানে ডজন, সবগুলো ডজন থাকবে। এটা হলো সাদা, এটা হলো কালো, 100 টাকা ডজন। 100 টাকা ডজন, ওকে, ঠিক আছে। একটা মাল আছে পিন এবং প্যাচ দুইটা কাজ করবে, আচ্ছা, পিতল কন্ট্রাক্ট, এটা হলো 150 টাকা ডজন। 150 টাকা ডজন, জি, পিন এবং প্যাচ দুইটাই কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, একটা মাল আছে শুধু পিন, খুব হেভি, আচ্ছা, ঠিক আছে, এটা হলো ডজন হলো 125 টাকা। 125 টাকা, জি, ঠিক আছে। এটা হলো 14টা মালতা, হুম, এটা হলো আপনার 330 টাকা। 330 টাকা, জি। আর এটা ভিতরে আরেকটা আছে 23 তামালতা, ওটা হলো আপনার 430 টাকা। আচ্ছা, যে তারগুলো আপনারা দেখালেন ভাই, এগুলো কি আপনার কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে? কোয়ান্টিটি আছে, পাওয়া যাবে, জি, জি, এটা হলো তামা। আমি আপনাদের কিছু টু পিন প্লাগ এবং টেস্টার ক্যাপাসিটার দেখাবো। শুরুতে আসি আমি টু পিন প্লাগ কম দামি, হুম, এটা হলো আপনার 45 টাকা ডজন, 45 টাকা পিস, হুম, এক প্রতি ডজন 45 টাকা। আর এটা হলো বক্স বাটি, এটাও 65 টাকা
এটা হলো তালা সিস্টেম, এটাও 65 টাকা। এর কতগুলো থাকবে? এই 12 পিস। 12 পিস জি 65 টাকা। আর এটা হলো কালারিং, কালারিং বাটি। এটা প্রত্যেকটা কালার আছে। এটা হলো আপনার 100 টাকা ডজন। আচ্ছা, প্রতি বক্স 100 টাকা। আচ্ছা, আর এটা হলো রবার্ট ফিটেক্স। এটা হলো আপনার রেট হলো আপনার 85 টাকা। 85 টাকা জি। আর এটা হলো কেপি 2 পিন, পিতল কন্টাক্ট, প্রতি ডজন আপনার হলো 105 টাকা। ওকে, ফিটেক্স গ্যালাক্সি, এটা রেট হলো আপনার 115 টাকা ডজন। জি ডজন। ইস্টি পোকা প্রতি ডজন 130 টাকা। আচ্ছা, সালমান পিসি হোল্ডার কালারিং, এটা ডজনও 105 টাকা। এটা হলো কালারিং টেস্টার, টেস্টার টুইন। জি, এটা নানানটা নানান কালার টুইন। এটা হলো আপনার টুইন টেস্টার, এটা রেট হলো আপনার কি বলে 15 টাকা পার পিস। আচ্ছা, 15 টাকা পার পিস। জি কালারিং। ওকে, তারপর এটা হলো আপনার ছোট ছোট টেস্টার, এটা হলো আপনার 105 টাকা। আর এটা হলো 165 টাকা। 165 টাকা। এগুলো কি? এগুলো 24 বক্স থাকে। আচ্ছা, আর এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি ভাই? এটা হলো ক্যাপাসিটার। ক্যাপাসিটার। আচ্ছা, এটার প্রাইস কত করে? এটা রেট হলো আপনার 10 টাকা আটানা। 10 টাকা আটানা হচ্ছে আপনার 20 পিচের। জি থাকবে। আচ্ছা, তারপর এটা হলো ক্যাপাসিটার পাকিস্তানি, এটা রেট হলো আপনার 35 টাকা। 35 টাকা। আচ্ছা, এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? গ্যারান্টি, এটা চেক গ্যারান্টি, সমস্যা হলে রিপ্লেস হবে। চেক গ্যারান্টি। 2.3 পয়েন্ট সেম দাম। আচ্ছা, এরপরে যদি এখান থেকে কেউ প্রোডাক্ট নেয়, হয়তো বা একটা বক্সের মধ্যে যদি প্রবলেম থাকে না, যদি থাকে একটা দুইটা, ওটা আপনারা জি জি অবশ্যই রিপ্লেস করে দেন না? জি জি, ঠিক আছে। তারপর এটা হলো আপনার থাইল্যান্ড। আচ্ছা, এটা থাইল্যান্ড, এটা পিস হলো আপনার 33 টাকা পার পিস। আচ্ছা, যে কয় পিস লাগে দেওয়া যাবে। ওকে, আর এটা হলো তাবিজ ক্যাপাসিটার, এটা হলো 2.5 18 টাকা, 1.5 আপনার 13 টাকা, এবং 3.5 হলো 25 টাকা। আচ্ছা, ক্যাপাসিটার ওগুলো আপনাদের কাছে আছে? অ্যাভেলেবল আছে, দেওয়া যাবে। যে কয় পিস লাগে, 100 পিস, 50 পিস, 20 পিস। এটা হলো বড় বাটাম, এটা হলো আপনার বড় বাটাম কালারিং, এটা হলো আপনার 270 টাকা। 270 টাকা। জি আচ্ছা, এগুলো কি, এগুলো পার পিস না ডজন? পার পিস। পার পিস 270? না, ডজন। ডজন ডজন 270। আচ্ছা, এটা ভিতরে দুইটা কালার সেম দাম। ওকে, ঠিক আছে, ডজন। এটা ভিতরে হলো টুইন সিস্টেম, টুইন সিস্টেম, প্যাচ তো কাজ করবে, পিনও কাজ করবে। এটা ভিতরে কালারিং আছে, এটা হলো আপনার 300 টাকা। ওকে, এবং সিলিং রো সেম দাম। আচ্ছা, তারপর এটা হলো ছোট ঝাড়া, এটা রেট হলো আপনার 150 টাকা। 150? জি। ওকে, তারপর এটা হলো বেড সুইচ, কালারিং বেড সুইচ। হ্যাঁ, বেড সুইচ। এতে এটা রেট হলো আপনার 115 টাকা। এটা ভিতরে 115 টাকা ডজন। জি ডজন। আচ্ছা, প্রতি ডজন 115 টাকা। এটা হলো সুপার স্টার মডেলে, প্রতি ডজন 105 টাকা। 105 টাকা প্রতি ডজন। এটা হলো সিলিং রোজ, 140 টাকা। 140। তো এই যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আপনাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে? জি অবশ্যই, আমাদের সারা বছরই পাওয়া যাবে। সারা বছর। ওকে, আপনাদের শপের অ্যাড্রেসটা আমাকে একটু ভাই বলে দেন। ভাই আমাদের অ্যাড্রেস হলো ভাই কাপ্তান বাজার দ্বিতীয় ভবন, আর সুন্দর ভবনে অপোজিট যে আমাদের মার্কেট। আচ্ছা, আমাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে, অনেকে হয়তো বা চিনে না, জানে না, দেখা যায় যে আসলো আমাদের ফোন দিলো, ভাই কিভাবে আসতে হবে আমরা তাকে ডিটেল বলে দিব। ঠিক আছে, এবং আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি, এবং কন্ডিশনে আমরা মাল পাঠাই না। কেউ যদি মাল লাগে আমাদের সাথে ফোনে কথা বলবে, এবং আমাদের ব্যাংকে আছে, বিকাশ আছে, নগদ আছে, যেভাবে বলবে ঠিকানা দিলে আমরা মাল পাঠাই দিব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।